ধর্মান্তরিত ঘটনা আর হাপে খাতির দুটা পরিয়ালে অন্য ধর্ম অর্থাৎ খ্রিস্টান ধর্মলৈ ধর্মান্তরিত হওয়াক লৈ তীব্র উত্তেজনা বা প্রতিক্রিয়ার বিরাজ করা দেখিবলৈ পোৱা গৈছে অঞ্চল জুৰি আর রাইজে এই পরিয়াল দুটাক বাধা দিয়ার অভিযোগ উত্থাপন করেছে এই দুটাকৈ পরিয়ালে আমি সবিস্তারে খবর লৈ আহার চেষ্টা করিম জনাইছো এটা ডাঙৰ খবৰ এই মুহূৰ্তত ৰাজ্যত পুনৰ ধৰ্মান্তৰিত ঘটনা চৰাইদেউ হাপে খাতিত ধৰ্মান্তকৰণৰ ঘটনা পোহৰলৈ আহিছে আৰু দুটা পৰিয়ালে খ্ৰীষ্টান ধৰ্মলৈ ধৰ্মান্তকৰণক লৈ এতিয়া প্ৰতিক্ৰিয়া হাপে খাতিত তীব্ৰ উত্তেজনা বিৰাজ কৰিছে আৰু মেদেলাজানৰ জিতেন চাওৰা আৰু ৰেণ্টু চাওৰাৰ ধৰ্মান্তকৰণ আৰু দুইটা পৰিয়ালৰ ধৰ্মান্তকৰণক লৈ এতিয়া প্ৰতিবাদ অঞ্চলবাসীয়ে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ করা পরিলক্ষিত হয়েছে আর সমান্তরালক ধর্মান্তকরণত বাধা দিয়ার অভিযোগ উত্থাপন করেছে দুইটা পরিয়ালে আর বাধা দিয়া রাইজর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে এটা দুইটা পরিয়ালে পরিয়াল দুটায় রাইজর বিরুদ্ধে অঞ্চলবাসীর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে আর শীঘ্রই প্রশাসনক ব্যবস্থা লোবলৈ আহ্বান জানাইছে পরিয়াল দুটায় এটা ডাঙর খবর এই মুহূর্তে রাজ্যত পুনের ধর্মান্তরিত ঘটনা পোহরলে আহিছে আর এবার দুটাকৈ পরিয়ালে চৰাইদেউ জেলার হাপে খাতির দুটাকৈ পরিয়ালে মেদেলাজানৰ দুটাকৈ পরিয়ালে এতিয়া খ্রিস্টান ধর্মালৈ ধর্মান্তরিত হৈছে আৰু এই ধর্মান্তকৰণক লৈ এতিয়া অঞ্চলবাসীয়ে প্রতিবাদী কার্যসূচী রূপায়ণ কৰিছে বাধা দিয়ার গুরুতর অভিযোগ উত্থাপন হৈছে আৰু সমান্তরালকৈ জিতেন চাওৰা আৰু ৰেণ্টু চাওৰাই এই দুটাকৈ পরিয়ালৰ দুজন লোকে যেহেতু ধর্মান্তরিত হৈছে আৰু তাৰ পাছতেই এতিয়া অভিযোগ দাখিল কৰিছে এজাহার দাখিল করা পরিলক্ষিত হয়েছে আর শীঘ্রই প্রশাসনক রাইজর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবলৈ আহ্বান জানা পরিলক্ষিত হয়েছে পুনর্বালক করেছো বাধা দিয়া রাইজর বিরুদ্ধে এজাহার দাখিল করেছে দুইটা পরিয়ালে রাজ্যত পুনের ধর্মান্তরিত ঘটনা আর চৰাইদেউ জেলার হাপে খাতির ধর্মান্তকরণের ঘটনা পোহরলৈ আহিছে আর সমগ্র ঘটনা কেন্দ্র করে এতিয়া তীব্র উত্তেজনায় বিরাজ করেছে অঞ্চলবাসীয়ে বাধা দিয়ার গুরুতর অভিযোগ উত্থাপন করেছে দুটাকৈ পরিয়ালের দুগৰাকী লোক জিতেন চাওৰা আর ৰেণ্টু চাওৰাই ধর্মান্তরিত হয়েছে অর্থাৎ খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছে আর তাকে লো এটা আপত্তি প্রদর্শন করা গুরুতর অভিযোগ আর আপত্তি প্রদর্শন করেছে অঞ্চলবাসী আর তার পাছতে এই দুগৰাকীকৈ লোকে বা দুটা পরিয়ালে আরক্ষীর কাষ চাপিছে প্রশাসনে এই সন্দর্ভত এটা হস্তক্ষেপ করবর বা বিহিত ব্যবস্থা গ্রহণ করবর আহ্বান জানিয়েছে পরিয়াল দুটায় আর সমগ্র ঘটনা সন্দর্ভত এনেদরে এটা সভা অনুষ্ঠিত হয়েছে আর সমান্তরালকৈ কিছু প্রতিক্রিয়া আছে আর সেই প্রতিক্রিয়ার স্পষ্ট হব সমগ্র ঘটনাটো কি আমি এই মুহূর্তত সেই প্রতিক্রিয়া শুনার চেষ্টা করি আগতে এজন আছিল এতিয়া এনেকুৱা লাহে লাহেকে তিনজন হৈ গৈছে আমি সেইটো কাৰণে এইকেইটা ল'ৰাক ইমান ধুনীয়াকৈ বুজায়ো এহেঁতি নুবুজিছে আমাৰ নিজৰ সমাজটো আৰু নিজৰ জাতিটোক এহেঁতি কিনো বেয়া পালে এহেঁতি বেলেগ জাতিলৈ যাবলগীয়া হৈছে ইমান ধুনীয়াকৈ আমাৰ গোটেই ৰাইজ লগ লাগি আমি গোটেই এহেঁতক ইমান ধুনীয়াকৈ আজি বুজাইছোঁ নিজৰ মাককো এহেঁতি বুজি পোৱা নাই আজি যে এহেঁতি এৰি গুচি গৈছে আমাকো দুখ লাগিছে এহেঁতক বাৰে প্ৰতি বুজাই আছোঁ সেইদিনাখন আমি বুজাবলৈ আহিলোঁ আমাৰ কথা নুশুনি এহেঁতি থানাত দিলেগৈ অফিচাৰৰ ওচৰতো ক'লোঁ এহেঁতি অফিচাৰে ক'লে কি তহঁতৰ গাঁৱৰ মানুহ মাতি গামোৰা চামোৰা মাতি ধুনীয়াকৈ বুজাই চাবি যদি নুবুজালে এহেঁতক এঘৰীয়া কৰি দিবি বুলি তাতো কৈ পঠিয়ালে আমাক নিজে মই হেৰি গৈছোঁ যিছো কৈছোঁ মোৰ ঘৰত মানে আগতে বহুত কাজিয়া জগৰা হৈছিলে আৰু মই পূজা কৰিছিলোঁ নামঘৰ আছিলে মই এতিয়া ভাঙি পেলালোঁ হেৰি কি বুলি কয় হেৰি এতিয়া যিছো কৈছোঁ মানি এতিয়া মানে বহুত আমি হেৰি আছোঁ মানে শান্তিত আছোঁ মানে কোনো কোৱা নাই মই নিজে আহিছোঁ মই যিছু খ্ৰীষ্টক মই বিশ্বাস পাইছোঁ আৰু মোৰ মানে বহুত ডাঙৰ ডাঙৰ প্ৰব্লেম সমস্যা হৈ আছিলে আৰু এই সমস্যাবিলাক যাতে মই যেতিয়াৰ পৰা যীশুখ্ৰীষ্টক গ্ৰহণ কৰিছোঁ তেতিয়াৰ পৰা মানে এই সমস্যাবিলাক যাতে সকলোখিনি দূৰ হৈছে আৰু মই এতিয়া ঘৰখন শান্তি আছে।